সেলগানে থিয়ে দিয়েছে জুম করা মানে লোক দেখেছেন পাঁচ থেকে ওকে বিষ্ণু ওঠে এপিজে আব্দুল কালামের বাড়ি ফটো তুলিয়ে যাওয়ার বিষ্ণু ওঠে ভাঙ্গি চুরি ফেলাবে অটো এরকম চালাচ্ছে সেই অটো চালান যাচ্ছে অটোওয়ালাটা মুই কৌনু তুই যদি আজ আমার অতি হলে হয় না তত একটা প্লাস্টিকের নোবেল কিনিতে গেলে এরকম অবস্থা ঠিক আছে এখন যাই যাইয়া দেখাচ্ছে এপিজে আব্দুল কালামের মেমোরিয়ালটা আরো কি কি আছে সমস্ত কিছু দেখানো নগদ থাকবে কত লোক যে আছে এটে যাবার জন্য যত লোকের ভিড় এটে তো ফাইনালি মি চলিয়ে শুনু এটে এপিজে আব্দুল কালামের বাড়ি মোর কাছ থেকে দেখা যাচ্ছে এটা গোটাটা এপিজে আব্দুল কালামের বাড়ি তো এটে আইছে না মাথার দিকে দেখা যাচ্ছে পাশ থেকে যে মিসাইলটা বানে থিয়া দিছে মানে ভিতরে তো ক্যামেরা এলাও নাই বাইরের থেকে যতক্ষণ করা আছে মি করি দেখা যাচ্ছে হ্যাঁ আমি ভিতরে ক্যামেরা একেবারে এলাও করা নেই সমস্ত দিকে বন্ধ করা আছে যেটা আছে সমস্তটা এটা বন্ধ করা আছে দেখা যাচ্ছে আমার পাশ থেকে ক্যামেরা ঘুরি দেখ এটা সামনের দৃশ্যটা ওটা যে চেকিং চলাছে না এখানে নাগাছে কিংবা ওটা কোনো মতো যদি মোবাইল টোবাইল ধরি ভিতরে যাওয়া আর রিস এটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নাগে থিয়ে দিছে হ্যাঁ পাসপোর্ট মিসাইলের টাওয়ার এটা যে চলাছে না এটা নাগাছে কিং চলাছে বা পার্ক করিয়া দিচ্ছি মাঝে চেকিং নাগাইছে এটা হচ্ছে কি কন্টন নিগা এটা পাঁচ পিকের দৃশ্যটা দেখাচ্ছে না এই যে একটা মিসাইল গানে থিয়ে দিছে জুম করেছো না কত বড় মিসাইল বানিয়ে দিয়ে এটা আব্দুল কালামের মূর্তিটা বানিয়ে দিয়ে দিছে লোক এলে দেখা যায় পাঁচ ফুট থেকে যতটা সম্ভব আছে মুই ঘুরি দেখাচ্ছ যতটা সম্ভব আছে ঘুরি দেখাচ্ছ প্রচুর লোক আছে প্রচুর লোক এটা মানে বাইরের থেকে লোক আছে আমার প্রচুর লোক আছে এটা ঘুরি বেড়াতে লোক দেখেছেন পাঁচ থেকে গোটাটাই লোক এটা মাইও গোটাটাই লোক এইটা মেইন গেট এইটা দিয়ে ভিতরে ঢুকিয়ান লাগে মেমোরিয়ালে যে মেইন গেটটা হল এইটা এটা দিয়ে ভিতরে ঢুকে এটা যদি কাহো আসিয়া যান তাহলে এইটা কোনো টিকিট নাই যে টিকিট না গে কি হান তান ওরকম কোনো কিছু নাই যে টিকিট না গিয়ে কোনো রামেশ্বরম পর্যন্ত যদি তুমি আইসেন রামেশ্বরম থেকে অটো আলাক যদি তোমার কন যে আমার এটা যাবার আছে তোমাকে এটা নিগাও মা ধরি আসবে চার থেকে পাঁচশো টাকা নিবে অটো ভাড়া অটো তোমাকে থামিবে আরো তোমাকে একসাথে ধরি দেবে ভিতরে যে দিগিয়া ক্যামেরা করি গেল বাহিরকার প্রচুর লোক আইছে প্রচুর লোক এঠে মেমোরিয়ালটা দেখিয়ে আত্মানে তোমার যদি অবশ্য সুযোগ পান অবশ্যই একবার যাই আইছেন এটা আর্থিকের সামনের যে সমস্ত ইয়াটা আছে এটা গোটা তো এইদিকে যাবার দিচ্ছে এইদিকে যাওয়ার সময় দেখা যাচ্ছে ওই সমস্ত মেমোরিয়ালের সমস্তটারে ফটো এটা গোটা মেমোরিয়ালটার ফটো এইটা মানে সামনে পিকি খারাপ দিয়ে ইয়া গোটা পাঁচ পিকে যতক্ষণ দেখা যাচ্ছে ক্যামেরা দিয়ে সম্পূর্ণটা দেখো কারণ ভিতরত ক্যামেরা নিকে কোনো মতে এলাও নাই আস্তাটা দিয়ে দেখো লোক মায় লোক আস্তার উল্টা পিকে এটা হইল গোটায় অটো স্ট্যান্ড হাইটে হাইটে চলিয়ে এসিনু বগলের একটা ছোট্ট চিড়িয়াখানা মানে সেই আব্দুল কালাম মেমোরিয়াল থেকে অনেককে হাঁটিলে এটা চিড়িয়াখানা পাওয়া যায় তো সেইখানে এটা বলে পাখি আছে অনেকগুলা এবং সেই পাখিগুলা বলে আসিয়া দেহাত বইছে শরীরে আসি বইছে ওই বেদনে উঠে গেছু দেখো তোমার বাকিটা কি হয় ভিতরে দেখুন ভিতরে
খাবার দিলে বলে একটু খাবার দিবে অটো তো দেখিনি আমার ভুটাটা একটা খাসা আর কি, মানে ওইটা খাসার ভিতরে পাখিটাকে ছাড়ি দিতে আর এলাম মুই যে লাগে শুকরি ওইটা খাসার ভিতরে মুখও ভিতরে ছান্দে দিছে আসলে তুই ভিতরে যায় দেখিস তুই কী কী আছে ওইটি মুই আগে সরকটে ভিতরে যায় তারপর মুই দেখাছে এই নিয়ে এরকম ভিডিও আরো পাবার সন্তালে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর মুই এরকম ঘুরতে থাকো মুই ভিডিও বানাইতে থাকো আর তোমার যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমার অবশ্যই কোন এটাকার ভিডিওটা আমার বানিয়ে দেন না হলে আমার বুঝাবাম না হয়তো তোমার একটা চাহিদা আছে মুই একটা বানিয়ে দিই তাহলে হবানি তোমার যদি অবশ্যই কমেন্ট করি কোন যে তোমার নেক্সট ভিডিওটা কোটাকার দেখিতেছেন ইন ইন্ডিয়া সার ভারতের বর্ষে ভারতবর্ষের ভিতরে ধোবার নেই ভারতবর্ষের বাইরে ধরে হবার না পারিয়েন না ঠিক আছে অবশ্যই কমেন্ট করি তো